বেরোবো ফট ফট। তাকাম দাদা একটু, ক্লাবের মাধ্যমে আজকে একটা নকআউট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, কদিন ধরে চলছে এবং আজকে কি রেজাল্ট হলো? আজকে আজকে তো সাত দিন এক সপ্তাহ ধরে চলছে আমাদের এই খেলা। তা আজকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব আজকে উইনার হয়েছে এবং শঙ্খ স্পোর্টিং শঙ্খ নগর সমিতি ক্লাব আজকে ওরা পরাজয় স্বীকার করেছে ওদের কাছে। যাই হোক, খেলাটা আজকে খুব ভালোই লেগেছে এবং ভালো হয়েছে এবং এলাকার মানুষ বিশেষভাবে আমাদের সহযোগিতা করেছে, এইভাবেই খেলাটা আমরা পরিচালনা করলাম। দাদা, এটা তো আপনাদের প্রথম বর্ষের আজকে এবছরের প্রোগ্রাম, আগামী বছরে আরও কীরকমভাবে কীভাবে সাজিয়ে তুলবেন কী মনে করেন? আমরা চেষ্টা করব আমাদের যে জায়গাগুলো ভুল ত্রুটি আছে ওগুলো কাটিয়ে আমরা আরও বৃহত্তরভাবে করার চেষ্টা করব আগামী বছর। রাজনৈতিক কি কোনো রকম সহযোগিতা পেয়েছেন? সবভাবেই সহযোগিতা পেয়েছি আমরা, সব দলের লোক আমাদের সহযোগিতা করেছে, আমাদের ক্লাবটা রাজনৈতিক উদ্যেই চলে। এই নকআউট ফুটবল ম্যাচ কি মনে হচ্ছে, এলাকার মানুষের তরফ থেকে কিরকম কি সহযোগিতা পাচ্ছেন? এলাকার মানুষ খুব ব্যাপক সাড়া দিয়েছে এবং আমাদের ক্লাবকে দোয়াত তুলে আশীর্বাদ করেছে এবং এই খেলাকে পূর্ণভাবে সহযোগিতা করেছে। আপনার নাম? তপন পান, আমি ক্লাব প্রেসিডেন্ট। প্রথম প্রশ্ন হলো যে এই ক্লাব ফুটবল নামে ধরমপুর অ্যাথলেটস ক্লাব, অ্যাথলেটসের অনেক প্লেয়ার উঠেছে ঠিকই, কিন্তু ফুটবল বেশি আমাদের ক্লাব, ফুটবলটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই, যদিও এই কয়েক বছরে আমরা অ্যাথলেটসটাকেও সমভাবে প্রায়োরিটি দিচ্ছি। সেই জন্য সেই হিসেবে আমাদের এখানে অনেক কোচ আছে, অনেক প্লেয়ার আছে, ভালো ভালো কোচ দেখেই আমরা পরিচালনা করতে চাইছি। ইন ফিউচার যেন ফুটবলটা আরও উঠে আসে, আমরা যেন ব্যাকআপটা বেঙ্গলকে আরও দিতে পারি, সাথে সাথে ইন্ডিয়াকেও যদি সাপ্লাই করতে পারি ইন্ডিয়া টিমে, সেই জন্য আমরা চেষ্টা করছি। আমাদের বাচ্চারা অন্তত এখন প্রায় 60-70 জন বাচ্চা আছে, তাদেরকে দেখভাল করছি। আমাদের ডিস্ট্রিক্ট লিগে যে টিমটা খেলে সেটাও ফার্স্ট ডিভিশন খেলে, সেটা তো আমরা যথেষ্ট সচেষ্ট। আমার নাম সহদেব ভূমি, আন্ডার 20 ন্যাশনালে আমি দুবার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম 2001-2002। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কলমের দুনিয়া ইউটিউব চ্যানেল।